আসসালামু আলাইকুম, আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে একটি কথা বলবো, সেটি হচ্ছে হলো একটি বই নিয়ে। সে বইটি হচ্ছে হলো ম্যাসেজ। কে লিখেছে আপনারা হয়তো বা সকলেই জানেন, কারণ বইটি প্রকাশিত হয়েছে এবারের বইমেলাতে। আর এই বইটি প্রকাশিত হয়েছে গার্ডিয়ান পাবলিকেশনস থেকে। তো এই বইটি লিখেছে হলো আমাদের সকলেরই প্রিয় ইসলামী আলোচক, ইসলামী স্কলার, যুবকদের যারা প্রতিটা যুবকই যাকে ভালোবাসে এবং সকলেই সকল স্তরের মানুষই যাকে ভালোবাসে, সে মিজানুর রহমান আজহারি শাইকের লেখা। আর এটি হচ্ছে শাইকের লেখা প্রথম কোনো বই। এই বইটিতে সম্পর্কে আমি একটু কিছু বলার চেষ্টা করব। তো এই বইটিতে আপনি যদি প্রথমেই তাকান তাহলে অত্যন্ত সুন্দর একটি প্রচ্ছদ আপনি দেখতে পারবেন। প্রচ্ছদে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে ইউ হ্যাভ 12 আনরিড মেসেজ, অর্থাৎ লেখক আপনাকে এখানে বোঝাতে চাচ্ছে যে এ বইয়ের মধ্যে তিনি আপনার জন্য 12টি বার্তা দিয়েছেন। তো সেই বার্তাগুলো কী, সেগুলো আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমেই লেখক যে শিরোনামে লেখাটি শুরু করেছেন সেটি হচ্ছে হলো কোরআনের মা। কোরআনের মা বলতে এখানে তিনি সুরা ফাতিহাকে বুঝিয়েছেন। সুরা ফাতিহার যে তাৎপর্য এবং গুরুত্ব এবং সেটি বহন করে, সেটি তিনি ইসলামে, সেটি তিনি কোরআন এবং হাদিসের আলোকে এবং বিভিন্ন গল্পকথার মাধ্যমে তুলে ধরেছেন। এরপরে যিনি টপিকে যে শিরোনামে যিনি শুরু করেছেন সেটি হচ্ছে হলো মুমিনের হাতিয়ার, অর্থাৎ একজন যোদ্ধার যেমন হাতি যুদ্ধের জন্য হাতিয়ারের প্রয়োজন, ঠিক একজন মুমিনের জন্য যে কী হাতিয়ার রয়েছে সেটি হচ্ছে হলো মুমিনের জন্য হাতিয়ার হচ্ছে যে দোয়া। অর্থাৎ মুমিন বিপদে যখন পড়ে তখন বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া তাকে কীভাবে কাজ করতে পারে এবং কোন পদ্ধতিতে কীভাবে দোয়া করতে হবে সেটি কিন্তু তিনি বইয়ে তুলে ধরেছেন। এছাড়াও বইয়ে তিনি আরও 12টি বিষয় রয়েছে, সেগুলো আমি একটু পড়ে আপনাদের শোনাই। সেটি হচ্ছে যে কোরআনিক শিষ্টাচার, উমর দারাজ দিল, ডাবল স্ট্যান্ডার্ড, উসরি ইসরা, কষ্টের সাথে স্বস্তি, রেগে গেলেন তো হেরে গেলেন, শাশ্বত জীবন বিধান, স্মার্ট প্যারেন্টিং, মসজিদ, মুসলিম উম্মার নিউক্লিয়াস, ঐশী বরকতের চাবি এবং বিদায়বেলা লেখে, বিদায়বেলা শিরোনামে লেখে তিনি লেখাটিকে সমাপ্ত করেছেন। তো আমি এখানে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে হলো স্মার্ট প্যারেন্টিং নিয়ে। তো স্মার্ট প্যারেন্টিং বলতে তিনি এখানে বুঝিয়েছেন যে একজন মুমিনের সন্তান বা আপনি আপনার সন্তানটিকে কীভাবে লালন পালন করবেন, তার কোন বয়সে তার কোন জিনিসের প্রয়োজন এবং তাকে কীভাবে আপনি গাইড করবেন এবং তার কোন চাহিদাটা কীভাবে আপনি পূরণ করবেন সেটি তিনি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। এবং সন্তান জন্মের পরে যে আপনার কর্তব্য রয়েছে সন্তানের প্রতি, আপনি সেগুলো পালন করবেন, কীভাবে পালন করবেন সেগুলো তুলে ধরা হয়েছে। আমরা দেখা যায় যে আমাদের অনেকেরই ছেলেমেয়ে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আসলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এর কারণে অনেক ইসলামী গবেষকই বলেছে যে বৃদ্ধাশ্রমে পাঠানোর অন্যতম একটি কারণ হচ্ছে যে আমরা বাবা মা হিসাবে যে সন্তানের প্রতি যে ছোটোবেলাতে যে আমাদের দায়িত্বগুলো পালন করা উচিত ছিল সেগুলো আমরা আমাদের সন্তানদের উপর পালন করতে পারি না, যার জন্যই কিন্তু আমাদের সন্তানরা পরবর্তীতে বুঝতে পারে না যে মা বাবা কী জিনিস, সেজন্যই তারা বাধ্য হয়ে সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এবং আপনার সন্তানটিকে কোন বয়সে কোন কিসের প্রয়োজন এবং তাকে কীভাবে আপনি গাইড করলে সে আপনার আনুগত্যশীল এবং আপনার চক্ষু শীতলকারী সন্তান হবে, সে বিষয়টি লেখক এই বইয়ে তুলে ধরেছেন। এছাড়া আরেকটি বিষয় নিয়ে কথা বলি, সেটি হচ্ছে হলো মসজিদ, মুসলিম উম্মার নিউক্লিয়াস। অর্থাৎ নিউক্লিয়াস বলতে আপনি এখানে বুঝতেই পাচ্ছেন যে মসজিদ মুসলিম উম্মাকে কীভাবে বহন করে, অর্থাৎ মসজিদ যে একটা সমাজকে কীভাবে গাইড করতে পারে এবং সেটি কিন্তু লেখক এখানে কিন্তু তুলে ধরেছেন। এছাড়া মসজিদ কীভাবে একটি আধুনিক মসজিদ তৈরি করা যায় এবং মসজিদে কী কী ব্যবস্থা থাকতে পারে, মেয়েদের জন্য কোন কোন ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে সেগুলো তিনি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। তো বাকি টপিকগুলো আমি বলবো না, কারণ সব কিছু বলে দিলে তখন আর আপনাদের ইন্টারেস্ট থাকবে না। সেজন্য আপনারা বইটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং সুন্দর লেগেছে, বিশেষ করে বইটির প্রচ্ছদ এবং লেখার মান এবং শাইখের প্রথম লেখা বই হিসাবে অনেক সুন্দর একটি বই, অত্যন্ত ভালো একটি বই। বিশেষ করে আমরা যারা বাবা মা রয়েছি তাদেরকেও আপনারা বইটি সাজেস্ট, বাবা মাদেরকেও বইটি সাজেস্ট করতে পারেন। এছাড়া বিভিন্ন বয়সীকে আপনি গিফট করতে পারেন। বইটি অত্যন্ত সুন্দর আর বইটির প্রাইস হচ্ছে হলো 275 টাকা, এটি ফিক্সড প্রাইস। আপনারা সকলেই জানেন যে গার্ডিয়ান থেকে এখন যে সমস্ত নতুন নতুন বই প্রকাশিত হয়েছে সবগুলোই কিন্তু ফিক্সড প্রাইসে বিক্রি হচ্ছে এবং এটি আমাদের জন্য কিন্তু একটু অত্যন্ত সুবিধার। তো আশা করি আপনারা সকলেই বইটি পড়বেন এবং আমার রিভিউটি কেমন লেগেছে সেটি এবং জানাবেন।
আর আমি বই সম্পর্কে এটি প্রথম কোনো রিভিউ করতেছি, কেমন হয়েছে সেটি অবশ্যই জানাবেন, এবং কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের কথা বলবো না, কারণ আপনাদের তো সাবস্ক্রাইব করতে গেলে তো আবার অনেক সমস্যা হয়ে যায়। তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর কি, সমস্যা নাই, না করলে যে হয়ে যাবে সেরকম না, চাইলে করতে পারেন আর কি। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।